আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাখা রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানাতে ছি সংবাদ শিরোনাম উচ্ছেদ আতঙ্ক রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদ ভবন নির্মাণে বাধা এলাকাবাসীর স্কুল শিক্ষার্থীদের দিয়ে এর কর্মসূচি বাস্তবায়নের অপচেষ্টার প্রতিবাদ জানাল পিসিসিপি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপসংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে আসতে হবে অংশীপ্রু চৌধুরী রাঙামাড়িতে ভুয়া ডাক্তার দিচ্ছিলেন চক্ষু চিকিৎসা অতপর জরিমানা বান্দবনের তিন উপজেলায় গণপরিবহন চলাচল স্বাভাবিক সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত উচ্ছেদ আতঙ্ক রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদ ভবন নির্মাণে বাধা এলাকাবাসীর রাঙামাটি শহরের প্রবেশমুখ রূপনগর এলাকাবাসীর বাধার মুখে পড়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের স্থায়ী ভবন নির্মাণের লে আউটের কাজ সোমবার উনিশ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি চট্টগ্রাম সড়কের পাশে অবস্থান নেয় উক্ত এলাকার বাসিন্দারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এমন খবরে বাসিন্দারা সড়কের পাশে অবস্থান নেয় পরে প্রশাসন অবস্থানকারীদের সাথে আলোচনা করে তাদের সরিয়ে দেয় রূপনগর এলাকায় বসবাসকারীদের দাবি পনেরো থেকে বিশ বছর যাবত তারা একই স্থানে বসবাস করছে সরকারিভাবে ভূমি বন্দোবস্ত না থাকায় জায়গার মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা যেহেতু এলাকাবাসীদের বন্দোবস্তির কাগজ নেই আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের পূর্বে তাদের অন্য কোনো যে কোনো স্থানে পুনর্বাসনের দাবি জানান তারা অন্যথায় তারা এই জায়গা ছাড়বে না অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদুল ইসলাম বলেন আঞ্চলিক পরিষদের ভবন নির্মাণ হবে এমন খবরে এখানে বসবাসরত লোকজনের স্থানীয়রা রাস্তায় নেমে আসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সরকারি আদেশ পালনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কাজ করছে পুলিশ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা জানান আন্দোলনকারীদের সাথে কথা বলার পর স্থানটি পরিদর্শন করেছে আলোচনার মাধ্যমে সমস্যা শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিলেন এই কর্মকর্তা উল্লেখ্য দুই সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য চৌদ্দ দশমিক সাত পাঁচ একর জায়গা দেয় সরকার বর্তমানে এখানে একশো আশি পরিবার বসবাস করছে দাবি আন্দোলনকারীদের স্কুল শিক্ষার্থীদের দিয়ে এর কর্মসূচি বাস্তবায়নের অপচেষ্টার প্রতিবাদ জানালো পিসিসিপি পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রশিত গ্রুপ কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়ার নামে পাহাড়ের বিভিন্ন স্কুল কলেজের কমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে সোমবার উনিশ ফেব্রুয়ারি সকালে প্রেস বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিবি কেন্দ্রীয় কমিটি পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্যরা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আজ দুপুরে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করতে গতকাল থেকেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক নিয়ে বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্র করছে এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্মার্ট বাংলাদেশ বিনিময়ে অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে আসতে হবে প্র চৌধুরী রাঙামারি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্রু চৌধুরী বলেছেন সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনিময়ে অপসংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে আসতে হবে তিনি বলেন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করা হলে তারা মৌলবাদী ও অপসংস্কৃতি থেকেও নিজেদের রক্ষা করতে পারবে রবিবার দুপুরে শহীদ আব্দুল আলী একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ মুসামাতাবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার স্কুলের সাবেক প্রধান শিক্ষক সত্যনন্দী প্রমুখ পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ জেলা পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয় পরে শিক্ষার্থীদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় রঙামারিতে ভুয়া ডাক্তার দিচ্ছিলেন চক্ষু চিকিৎসা অতঃপর জরিমানা রাঙামাটি চক্ষু হাসপাতালে ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদানের অভিযোগে ভ্রাম্য আদালতে পঞ্চাশ হাজার টাকা আর্থিক করা হয় সোমবার বিকেলে জেলা প্রশাসনের ডেপুটি নাজারত কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইমরুল হাসান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইমরুল হাসান জানান জানান সকালে এক অভিভাবকের অভিযোগের আমরা এখানে আসি তখন জানতে পারি একজন আপটি মিশ্রের চোখের চিকিৎসা প্রদান করছেন এবং ব্যবস্থাপত্র লিখছেন যা তিনি পারেন না অভিযোগ প্রমাণিত হওয়ায় রাঙামাড়ি চক্ষু হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় বান্দরবনের তিন উপজেলা গণপরিবহন চলাচল স্বাভাবিক বান্দরবনের তিন উপজেলায় আজ সোমবার সকাল থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এই প্রথম জেলার রোমা থানচি থানচিরংচরী উপজেলায় ধর্মঘট পালন করে এতে চরমভাবে ভোগান্তিতে দিতে তিন উপজেলার স্থানীয় জনসাধারণ এবং পর্যটকেরা এর মুখপাত্র ক্যাপ্টেন ফ্লেমিং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায় এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জাতি গোষ্ঠী ধর্মগরণের কথা বিবেচনা করে এবং প্রশাসন ও বিভিন্ন দিক থেকে আশ্বস্তের কথা চিন্তা করে কেএনএফ এর ইমার্জেন্সি এক্সিকিউটিভ মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক চলমান যানবাহন ধর্মঘটটি প্রত্যাহার করা হলো। সোমবার সকাল থেকে জেলার রুমা থানচি রংচুড়ি উপজেলার বাস টার্মিনাল টিকিট কাউন্টারগুলোতে স্বাভাবিকভাবে যাত্রীরা টিকিট কেটে গন্তব্যে আসা যাওয়া করতে পারছেন বান্দরবন বাস মালিক সমিতির অফিস সহকারী মিলন দাস বলেন আজ সকাল থেকে যথারীতি আমাদের বাস টিকিট কাউন্টারগুলোতে সাধারণ যাত্রী এবং পর্যটকরা টিকিট কেটে গন্তব্য যেতে পারছেন গতকাল প্রশাসনের সঙ্গে রুমাই ক্যান এর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হওয়ার প্রেক্ষিতে তারা ধর্মঘট উঠিয়ে নিয়েছে ছিল আমাদের সংবাদ ধন্যবাদ থাকার জন্য